আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ঈদ মুবারক। সুপ্রিয় দর্শক, আমাদের দেশ সারা বিশ্বের কাছে এতদিন নিম্নবিত্তের দেশ হিসেবে পরিচিত ছিল, আর এখন নিম্ন মধ্য আয়ের। এত কিছু সত্ত্বেও আমাদের দেশের অসংখ্য শিশু এখনও সুবিধা বঞ্চিত। তারা তাদের জীবন জীবিকার প্রয়োজনে, তাদের পরিবারের প্রয়োজনে অনেক কষ্টের কাজ বেছে নেয়, শিশু শ্রম করে এবং অর্থ উপার্জন করে। তারা এত কাজ করে, এত পরিশ্রম করে, তবুও তারা কিন্তু পিছিয়ে নেই, তারা তাদের মেধার স্বাক্ষর রেখে চলেছে। সুপ্রিয় দর্শক, সুবিধা বঞ্চিত অথচ অসম্ভব মেধাবী এমন কিছু শিশু আমাদের আজকের ছিন্নমুকুল আয়োজনের অতিথি। আসুন আমরা শুরুতেই তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমরা চার ভাই বোন। আমার বাবা মা, আমার মা হচ্ছে একটা দারোয়ান বাড়ি, আর আমার বাবা হচ্ছে গিয়ে রাজমিস্ত্রির কাজ করে। আমরা অনেক কষ্টে চলতেছে পরিবার, বাট তারপরে এর অন্য একটা স্কুলে পড়ছি 5 পর্যন্ত। তারপরে এখন আর 6-এ তো অন্য যে কোনো সাধারণ স্কুলে অনেক টাকা লাগে ভর্তি হতে, তো এত টাকা দিতে পারবে না বলে ইউসিপি স্কুলে ভর্তি হওয়া। এই পড়াশোনার সাথে সাথে আমি কাজও করি, যেন আমার ফ্যামিলির মধ্যে আর্থিক যে একটা ইয়ে সেদিকটা যেন আমি একটু সহায়তা করতে পারি। এর সাহায্যে আমি শপিং ব্যাগ তৈরি করি, তারপরে মাঝে মধ্যে আমি আবার শাড়ির মধ্যে পুঁতিও বসাই। পড়াশোনা চালাতে পারলে আমি না হয় ডাক্তারি পড়ার নিজের খরচটা দিতে পারবো, কারণ আমার বাবা মার তো এতটা সামর্থ্য নেই যে আমাকে পড়াশোনার টাকাটা দিবে। আমার মা গার্মেন্টস ওয়ার্কার, আর বাবা নেই, বাবা মারা গেছে। এখানে গার্মেন্টসের মেশিন কোনোটা নষ্ট হয়ে গেলে ওইটা সার্ভিসিং করি। আমি পিএসসি জিপিএ 5, এখন আমি ক্লাস 7-এ পড়ালেখা করতেছি। ওখান থেকে আমাকে যদি ভালো পড়ালেখা হয় তাহলে আমার এখান থেকে পলিটেকনিক্যাল চান্স দেবে, তারপর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করবো। ওইটা করে আমি বড় একটা কিছু প্রতিষ্ঠা করব, ওইটা করে আমার লাইফ সেটেল করব, জীবনে উন্নতি করব। যখন ক্লাস 3-তে পড়ি, বাবার অন্য কারোর সাথে সম্পর্ক ছিল। আমার আম্মুকে অনেক অত্যাচার করতাম, আম্মু বলতো দেখে, আমরা তা দেখতাম। আমার ছোট বোন তখন অনেক ছোট ছিল। মা মানুষের বাসায় কাজ করে, সেরকম সামর্থ্য ছিল না দু বোনকে পড়াবে। যখন পিএসসিতে প্লাস পাই, জিপিএ 5 পাই, তখন বাসার পর আমি বসেছিলাম। যখন বাবা চলে গেছে তখন ইউসিপির টিচার এসে আমাকে পড়ার সুযোগ করে দেয়। তারপরে আমি ভালো রেজাল্ট করি, প্রত্যেক ক্লাসে ফার্স্ট হই। মেকানিক্যাল সাবজেক্ট নিয়ে আমি ইঞ্জিনিয়ার হতে চাই, জানি আমার ফ্যামিলির জন্য আমি কিছু করতে পারি, যে আমার মা আমাদের জন্য ছোটোবেলা থেকে এত কষ্ট করছে, তার স্বপ্ন যে আমি পূরণ করতে পারি। আমার আব্বু কাঠমিস্ত্রি আর আমার আম্মু বাসায় থাকে। আমরা 3 ভাই 1 বোন। আমি এখন ক্লাস 9-এ ভকেশনালে পড়তেছি। আমি পত্রিকা বিক্রি করি, আর আমি সারা মাস পত্রিকা বিক্রি করে মাসে 1700 টাকা ইনকাম করি। আমার ভবিষ্যৎ পরিকল্পনা এসএসসিতে পাস করে একটা ভালো রেজাল্ট করে অটোমোটিভ ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে। আমরা 3 বোন 1 ভাই। আমার বড় 2 আপু বিয়ে হয়ে গেছে। এখন আমি আমার ফ্যামিলিতে আমি, আমার ছোট ভাই, আব্বু আর আম্মু থাকি। আমার আব্বু এখন মোটামুটি একটা তরকারি ব্যবসা করে। 1 বছর আগে আমার আব্বু অ্যাক্সিডেন্ট হওয়াতে আমাদের ফ্যামিলিতে অনেক খারাপ একটা অবস্থা গেছে। আর আম্মু হচ্ছে বাসায় কাজ করতেছে।
আমি যদি কিছু করতে পারি তাহলে আমার ফ্যামিলির হেল্প হয়, এই ভেবে আমি দুটা টিউশনই করছি। আমি সরকারি স্কুলে ফাইভ পাস করি, তারপর আমার ফ্যামিলির অবস্থা তো ভালো ছিল না যে আমি জেনারেল একটা স্কুলে ভর্তি হব। তারপর আমরা এইসবে যাই এবং ওইখান থেকেই আমি এসএসসি পরীক্ষা দিই এবং খুব ভালো রেজাল্ট করি। আর এখন আমি ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ভর্তি হয়েছি কেমিক্যাল ডিপার্টমেন্টে। আমার ভবিষ্যতে আশা আমি ওইখান থেকে কেমিক্যালে ইঞ্জিনিয়ারিং করব। আমার বয়স যখন সাত তখন আমার বাবা মারা যায়। ছোটোবেলার থেকেই মা অনেক কষ্ট করে আমাকে বড় করছে, সেও কাজ করছে, বাট আমাকে অতটা হয়তো মানে কাজ ইনভলভ করেনি। মানে তার ইচ্ছা ছিল যে একটা ছেলে হয়তো মানুষের মতন মানুষ বানাবে, তারপর আমাকে স্কুলে ভর্তি করে দেয়। তার আমিও হয়তো ওই সময় পাশাপাশি কাজ করতাম যেহেতু মার কষ্ট হয়, তো অল্প টাকার বেতন পাইতে কোনো মতো ঢাকার মধ্যে নর্মাল একটা বাসা নিয়ে থাকতাম। আর এখন আমি যেহেতু মানে ভালো একটা কাজ করি, মানে মার একটু এখন কম কষ্ট হয়, আর মানে মাই আছে আর আমি আছি। ইলেকট্রিক্যাল ওয়ার্কসে চান্স পাই ক্লাস নাইনে, সেখান থেকে এবার এসএসসি পরীক্ষা দিই। এসএসসি পরীক্ষাতে আমি জিপিএ ফাইভ পাই, আর বিশেষ আমরা 73 জন পরীক্ষা দিয়েছি, 73 জনই এ প্লাস পাইছে। বাংলাদেশের শ্রমজীবী শিশুদের জীবনমানের উন্নয়নের লক্ষ্যে কাজ করা শীর্ষস্থানীয় সমাজ কল্যাণমূলক একটি প্রতিষ্ঠান ইউসেফ। দেশে শহরাঞ্চলের দুস্থ শ্রমজীবী শিশুদের শিক্ষা, প্রশিক্ষণ এবং কর্মসংস্থান সেবার মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে জাতীয় উন্নয়নে অবদান রাখার কাজে নিয়োজিত রয়েছে। অবহেলিত, অধিকার বঞ্চিত ও শ্রমজীবী শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে এই প্রতিষ্ঠানটি 40 বছরেরও অধিক সময় ধরে সফলতার সাথে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় 2015 সালে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় দেশব্যাপী 2090টি বিদ্যালয়ের মধ্যে প্রথম 5টি স্থান দখল করেছে ইউসেফের 5টি কারিগরি বিদ্যালয়। আমাদের এখানকার প্রত্যেকটা বাচ্চাই সুবিধা বঞ্চিত এবং এরা মানে একেবারে যেই জায়গাগুলো থেকে আসে সেগুলো আমাদের বস্তি এলাকাগুলো, এবং যেই জায়গাগুলোতে আসলে আমাদের সবচেয়েতে সচেতনতার অভাব সেই জায়গাগুলো থেকে উঠে আসে বাচ্চাগুলো। এবং ওরা আমাদের স্কুলে আসার পরে অ্যাটলিস্ট একটা পরিবেশ পায়, যে পরিবেশে বসা ওদের যে পরিবেশ সেই পরিবেশ থেকে একেবারে আলাদা, এবং সুন্দর একটা পরিবেশে পড়াশোনার সুযোগটা পায়। আসলে ওদের সহযোগিতার প্রয়োজন। আমরা সবসময় বলছি যে ওদের পাশে যদি এসে দাঁড়ায়, বিভিন্ন বিভিন্ন অর্গানাইজেশন আছে, ব্যক্তি আছে, তারা যদি তাদের ওদের পাশে এসে দাঁড়ায় ওরা অনেক দূরে এগিয়ে যেতে পারবে। ওরা পলিটেকনিকে চান্স পাচ্ছে আমাদের এখান থেকে ভোকেশনাল পাস করে, জিপিএ গোল্ডেন পাওয়ার পরে, কিন্তু আসলে পলিটেকনিকে পড়ার মতন ওদের কিন্তু আর্থিক সামর্থ্য নাই। তো আমি আসলে আবেদন করব সবার কাছে যে ওদের পাশে এসে দাঁড়াতে। সুপ্রিয় দর্শক, সুবিধা বঞ্চিত অথচ ভীষণ মেধাবী আমাদের আজকের আয়োজনের অতিথিদের পরিচয় তো আমরা জেনেছি। চলুন না এই শিশুদের ঈদের আনন্দ দিতে আমরা চলে যাই ঈদ শপিংয়ে।
সুপ্রিয় দর্শক, সুবিধা বঞ্চিত এই মেধাবী শিশুরা জীবনে প্রথমবারের মতো তাদের নিজের পছন্দের পোশাক কিনল। নিশ্চয়ই দেখে আপনারাও আনন্দিত হয়েছেন, সত্যি আমরাও ভীষণ আনন্দিত। এবার তাহলে মেকআপ অ্যান্ড গেটআপের পালা, তো চলুন না আমাদের বিউটি এক্সপার্টরা কীভাবে তাদের সাজিয়ে তুলছে দেখে নিই। দর্শক দেখলেন তো আমাদের এই মেধাবী শিশুদের কি অসাধারণ দেখাচ্ছে এই চমৎকার মেকআপ অ্যান্ড গেটআপে, ওরা তো ভীষণ এক্সাইটেড। আর আমরা ওদের ঈদের বাড়তি আনন্দ দিতে আজ নিয়ে যাব গাজীপুরের সাফারি পার্কে, আর এইসব সব আনন্দ আর মজা নিয়ে কালকে আবার সুবর্ণা নওয়াদির হাজির হয়ে যাব আপনাদের সাথে। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং উপভোগ করবেন ছিন্নমুকুলের দ্বিতীয় পর্ব।